আসসালামু আলাইকুম ম্যাম আমাদের নয় বছর বিয়ের বয়স কত দুই বছর ধরে ডাক্তার দেখিয়েছি তিন মাস পরে কনসিপ্ট করি কিন্তু চার মাসে বেবি মিস ক্যারেজ হয় তারপর আবার এক বছর পর আবার কনসিপ্ট করি এবার টুইন বেবি ছিল কিন্তু ছয় মাসে ডেলিভারি হয়ে যায় কি সমস্যার জন্য এরকম হয়েছে আচ্ছা আপনার যে বিয়ে দেখলাম আপনার যে অ্যাবর্শনটা হচ্ছে সে অবর্শনটা আমরা বলবো মিড ট্রাই মেস্টার এই অ্যাবর্শন গুলা সাধারণত আমরা বলি সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে মানে জড়ের মুখটা অনেক ঢিলা থাকে এই জন্যই এই বেবিগুলা মিসক্যারেজ হয়ে যায় তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার যেহেতু দুইটা বেবি পরপর এই মিড অ্যাবর্শন হয়েছে আপনি থার্ড বেবি নেওয়ার আগে অবশ্যই ডিটেলস কিছু চেক আপ করাবেন চেক আপ করিয়ে আপনি যে গাইনিকে দেখাচ্ছেন গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন তাকে আপনি ইনফর্ম করবেন আপনার কবে কবে এবর্শন হয়েছিল ইনফর্ম করার পরে আপনি থার্ড বেবির জন্য রেডি হবেন এবং অবশ্যই থার্ড বেবি নেওয়ার আগে কিছু সাপ্লিমেন্ট দিয়ে আমরা সেই সাপ্লিমেন্ট গুলো আপনি নিবেন এবং যখনই বুঝবেন যে প্রেগনেন্ট হয়েছেন তখনই কানেকোলোসিস চেম্বারে আসবেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন এবং যেই সময় উনি বলে আমরা নির্দিষ্ট একটা টাইম আছে যেই বলে বলেতেই সেই টাইমে এসে আমরা একটা অপারেশন করি এটাকে বলে সার্ভাইকাল সার্কলেস অথবা শিরৎকার অপারেশন সিম্পলি যদি বলতে যাই আমরা জরায়ের মুখটা বেঁধে দেই টাইট করে হ্যাঁ দিন নির্দিষ্ট সময়ের জন্য বেঁধে দেই এবং সেই সাথে আরো কিছু হরমোনাল ইনজেকশন আছে কিছু স্পেশাল ট্রিটমেন্ট আছে এবং কিছু স্পেশাল নির্দেশনা আছে যেগুলো আমরা পেশেন্টদেরকে দিয়ে দিই তাহলে আপনি থার্ড প্রেগনেন্সি নেওয়ার আগে আপনি যদি আমার কথাগুলো মনে রাখেন আপনার জন্য সুবিধাজনক হবে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো দর্শক একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারবে দেখতে পারবে আর সেখানেই আমাদের মধ্যে জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে আশিটি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য কট ব্লাড এ জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো জিরো